মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করে দোকানের জন্য মেনু শুরু করে দিয়েছি। তোমাদের সাথে মেনুগুলো সব শেয়ার করব। দেখো, আজকের মেনু হচ্ছে এই, দেখো ডিম রান্না হবে। দেখে ডিম ছেলে দিচ্ছে তোমাদের দাদা ভাই, ডিম ছেলা হচ্ছে। এদিকে আটা মাখাটা হয়ে গেছে, সকালবেলা যেন হুড়াহুড়ি লেগে যায়। আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে রান্না করবো ডিম। এই যে ডিমের আলু, আর লতি দিয়ে করব মাছ, আর আলু দিয়েছি একটু। এই দেখো মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে নুন হলুদ মাখিয়ে, মানে নুন হলুদ দিয়েছি, মাখাইনি। আর এইদিকে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করব তার জন্য। আর এদিকে আজকে লতি দিয়ে মাছ করব। কয়টা ওই দোকানের পাশে আমাদের কচু শাক এনেছিলাম, সেইখান থেকে লতি কয়টা পেয়েছি। এখনও লতি ফ্রিজেও আছে, ছেলা হয়নি। আর তোমার দাদাভাই যে ডিমটা তাড়াতাড়ি করে ছেলে দিক, আটা মাখাটা শেয়ার করা হয়নি, সকালবেলা হুড়াহুড়ি লেগে যায়। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। এক মনে দেখো ডিম ছিলেই যাচ্ছে তোমাদের দাদাভাই। আলু ভাজাতে নুন হলুদটা দিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। চার পিস কাতলা মাছ আছে, কাতলা না সরি রুই মাছ, একদম কি ফ্রিজে ছিল মাছগুলো। আজকে একটু লতি দেখে আমি কি লতি দিয়ে ঝাল ঝাল করব। এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, মাছটা ভেজে তুলে নিলাম। আর এই দেখো পেঁয়াজ আর একটু রসুন কাঁচা লঙ্কা দেওয়া আছে, সব দিয়ে দিলাম কড়াইতে। আর এদিকে আলু ভাজাটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এখন আমি ডিমটা রান্না বসিয়ে দেবো। তোমার দাদাভাই যেহেতু ডিমটা ছেলাও হয়ে গেছে, তাড়াতাড়ি করছি, তাড়াহুড়া তাড়াহুড়া। লতি দিয়ে যেহেতু মাছের ঝাল, তাই এটার মধ্যে পেঁয়াজ আর একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, এখন ভাজা ভাজা করে নেবো। ভাজাটা হয়ে গেছে, আর এদিকে ডিম ছেলাটাও হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার মাছ ভাজাটা তো হয়ে গেছে, আর এইদিকে পেঁয়াজটা লাল লাল ছোটো কড়াইয়ের থেকে বড় কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি লতি আর আলুটা দিয়ে দেবো। এই যে লতি আলু দিয়ে দিলাম, তারপরে একে একে নুন হলুদ দেব যেহেতু ঝাল। একটু ভাজা ভাজা হোক। এই দেখো এক চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, একটু জিরা, জিরার গুঁড়ো, আর একটু হচ্ছে নুন, সব দিয়ে দিয়েছি একে একে। এখন আমি নেড়ে নেব, আর কোনো মশলাই দেবো না কিন্তু, এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে যেহেতু, পেঁয়াজ রসুন। এখন এটা একটু ভেজে ভেজে নেব, তারপরে একটু সামান্য জল দেবো, কষিয়ে নেব। কষানোটা করিনি, দেখো কষিয়ে একটু হালকা জল দিয়েছি, যেহেতু লতিটাও সিদ্ধ হবে, তারপর মাছটাও একটু দেবো। মাছটা একটু ঝোলটা একটু ফুটে উঠলে মাছটা দেবো। আর এদিকে চায়ের জল আমি বসিয়ে দিয়েছি, এই এখন সব রেডি করবো। এখন একটু মশলাটা রেডি করে নেব, রসুন ছেলা হয়ে গেছে, এখন ধুয়ে এই মিক্সচারের বাটিতে নেব। সব রেডি করে নিচ্ছি, তাড়াহুড়া সকালবেলায়। আলুটাও ধোয়া, সব ধুয়ে এনেছি, কেটে ধুয়ে নিয়ে আসলাম। আলু ভাজাটা তো দেখালাম, এই যে হয়ে গেছে কারা কারা এরকম লতি দিয়ে আর মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমি তো লতি দিয়ে আলু দিয়ে দারুণ লাগে, আর মাছ আজকে যেহেতু রুই মাছ, এটা তেলাপিয়া মাছ দিয়ে করলেও ভালো লাগবে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এই চার পিস মাছ ছিল, তাই চার পিস মাছই আমি এখন দিয়ে দিলাম। এই দেখো চার পিস মাছ, এই যে ছিল সেদিন একটু বেশি এনেছে, একবেলা হয়ে গেছে, আর এটাও আমাদের এখন একবেলা হয়ে যাবে। সেদিন এনেছে দুইবেলা খেয়েছি, আর আজকে এই কটা চার পিস মাছ বেশি ছিল, চায়ের জলও ফুটে গেছে। এই দেখো ডিমের মশলা করে নিয়েছি রেডি করে, আর মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়ে আসলাম। আর কালকে একটু আলুর দমও আছে। এই নাম নাম, এই যে বিড়াল মার দেবো কিন্তু। আর এদিকে এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, তারপর জিরে ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দিলাম, আলুটা লাল লাল হোক, মশলাও রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো প্রেশার কুকারে ভাত বসিয়েছি, এই ভাতটা নষ্ট হয়ে গেছে, আর এই যে মশলা আমার রেডি। দেখো একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন। আর এখন আমি এই মশলাটা রেডি করেছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা।
দিয়ে দিলাম। দিয়ে এখন অনেকক্ষণ কষাবো, সব মশলা দিয়ে কষানো হচ্ছে এখনও। আর প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা এই দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব ডিমগুলো দিয়ে দেবো। গায়ে ফোটে, সব দিয়ে দিলাম ডিমগুলো। এখন এই যে প্রেশারে ভাত উপর দিয়ে দিয়েছি, এই বাসন টাসন ধোবো, এই কাজ এখন। দেখো ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আজকের মতো রান্না। এই কমপ্লিট করে এই যে খেতে বসে পড়েছি। ছেলে যেহেতু যাবে, ছেলে যাবে না স্কুলে, আজকে বাড়ি থাকবে। তো দাদা ভাই এই মাত্র বেরিয়ে গেলো বাসন টাসন ধুয়ে এসে, এখন এই যে খাবো এই যে মাছের ঝাল দিয়ে, লতি দিয়ে আলু দিয়ে মাছের ঝাল করেছি। কারা কারা লতি আলু দিয়ে পছন্দ করো কমেন্টে জানিও, আমার সে ভালো লাগে। তাই এই যে খাওয়া দাওয়া করি, আবার এখনই দোকানে বেরিয়ে যাবো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে হয়ে এসছে। আর এই যে মাছ ভাজা করছি, ইলিশ মাছ ভাজা, গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা। এই দিয়ে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে মাছ ভাজা মাছের তেল। ওহ যা লাগে না, কত বড় বড় ইলিশ মাছ বন্ধুরা, এত বড় বড় ইলিশ মাছ কিনছি আজকে আমি, বিশাল বড়। এই যে সব এখন খাওয়া দাওয়া করে নিই রাতের খাবার, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থাকা সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।